তো আই থিঙ্ক এটা কিন্তু একটা ভালো নিদর্শন, যেটা গ্রিনারি ফিল বা গ্রিনারি ব্যাপারটা। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু আমাদের নিউ ব্লগ। এই ব্লগটা আমার থানা হরিপাল, এই থানা হরিপালের মধ্যে যে কালী পুজো হয় তার মধ্যে জায়গা এসেছি। এটা একটা মানে প্রাকৃতিক ভেসেল বলতে পারো, সেভাবে তৈরি করা একটা প্যান্ডেল। তো এই প্যান্ডেলটা প্রাকৃতিকভাবে তৈরি না, তৈরি করা হয়েছে ম্যান মেড, বাট এইটা যে টাইপটা করা হয়েছে কিন্তু প্রাকৃতিক। এই আমার থানা এলাকা হরিপাল, হরিপাল থানাগার মধ্যে যে এই যে কালী পুজো কিন্তু অনেকগুলো ক্লাবেই হয়, তার মধ্যে আমার এটা সত্যি চোখে লাগানো ব্যাপার। তো আপনাদেরকে দেখাই, আপনারা দেখবেন যে শিম গাছ বা যে কোনো প্রাকৃতিক গাছ দিয়ে একটা নতুন ভাবনা চিন্তা তুলে আনা পুজো মণ্ডপে। অনেক কোটি টাকা দিয়ে প্যান্ডেল, তো দুর্গাপুজো দেখেছেন, একটা কম মূল্যের একটা প্যান্ডেল দেখুন, আপনাদের ভালো লাগবে। চলুন দেখাই, দেখতে থাকুন। চলো দেখাই এখানে প্রাকৃতিকভাবে কীভাবে তৈরি হয়েছে। না, প্রাকৃতিক না, ম্যান মেড কিন্তু প্রাকৃতিক। তো এটা কিন্তু অন্য একটা টাইপের ভেসেল, ভেসেলটা কিন্তু দেখলে আমরা আশ্চর্য হয়ে যাবেন। প্রথমেই দেখাই ভেসেলে কোনো নাম লেখা আছে, ভেসেল MB সানস্টোন, সানস্টোন হচ্ছে ক্লাবের নাম, এস্টাবলিট দেওয়া আছে এবং ইয়ার। তো ব্যাপারটা হচ্ছে কি, আমি বলতে চাইছি যে এখানে যে ভেসেলটি করা হয়েছে কেন প্রাকৃতিক। তো প্রথমেই দেখুন এখানে যে অ্যাকচুয়ালি কাজটি করা আছে, মানে শিম গাছ প্রাকৃতিকভাবে তৈরি, মানে এইভাবে প্ল্যান করেই কাজ করা হয়েছিল, কোনো একটা প্রাকৃতিকভাবে ভেসেল লাগানো হবে। তো এই ভেসেলের ভেতরেই মা কালী বা শ্যামামা এখানে পুজো করা হচ্ছে। তো ভালো করে মানে আমি ভালো করেই দেখাচ্ছি, এখানে অ্যাকচুয়ালি প্রাকৃতিকভাবে তৈরি করা হয়েছে। এই 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 মণ্ডপটা দেখে আমার একটা একজনের মানে ব্লগ মনে পড়ে গেল, সেই ব্লগটা হলো কি দুর্গা পুজোর, যেটা ওই মানে সাউথ কলকাতাতে কোনো একটা পুজোতে হয়েছিল, যেটা গ্রামের চিত্র তুলে আনা হয়েছিলো ওখানকার দুর্গা পুজোতে। তো ওখানে কিছু দেখানো হয়েছিলো কাশবন আর কলাবন, কাশ গাছ ফুল হয়ে আছে এবং কলা গাছ, সেইটার একটা মানে ভালো করে বেশ গ্রাম তুলে ধরা হয়েছিল। তো এখানে তুলে ধরা হয়েছে ভেসেল, ভেসেলটা আমি দূর থেকেও দেখাবো। এই যে গ্রাউন্ডের বাইরে থেকে দেখাচ্ছি যতটুকু আসা যায়, ভেসেল দেখলেই বুঝতে পারবেন যে এখানে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ, আমাদের যে দেশের জাতীয় পতাকা সেইটা। অ্যাকচুয়ালি এটা আমার মনে হয় নেভি বা মার্চেন্ট নেভি বা রয়্যাল নেভি এদেরকে উদ্দেশ্য করে একটা বানানো ব্যাপার। তো দেখতেই পাচ্ছেন দূর থেকে যদি দেখা যাচ্ছে, কিন্তু এটা পুরোপুরি শিম গাছ দিয়ে ঘেরা। তো ওই যে বললাম না দুর্গাপুজোর যে একটা ব্লগ একজন দেখেছিলাম, তো সেটা আমার মনে লেগেছিলো যে শহরে যদি গ্রামের চিত্র তুলে আনা যায়, গ্রামে কেন একটা নেভি বা রয়্যাল নেভি বা ইন্ডিয়ান কোনো জিনিসকে এরা তুলতে পারবে না, অবশ্যই পারবে। তো ভেসেলের ভেতরে কিন্তু ভেসেলের যে আওয়াজ, অ্যাকচুয়ালি জাহাজ যে জলে চলে যে আওয়াজটা হয়, তো এখানে যে বোটের যে ওটার যে সিঁড়িটা বেশ সুন্দর দোল খাচ্ছে। যাই হোক, ভেসেলটা এই যাব মানে জাস্ট পুরোটাই আপনারা বুঝতে পারবেন কেন বলছি, প্রাকৃতিকভাবে তৈরি করা একটা ভেসেল, যেটা ম্যান মেড কিন্তু প্রাকৃতিক। এইরকম প্ল্যান ছিল সম্ভবত, যে প্ল্যানটা সত্যি খুব ভালো, মানে ভালো এই কারণে বলছি, এখানে মায়ের সেবা অর্চনা এবছর শ্যামামা হরিপালের। তো ব্যাপারটা হচ্ছে কি, 2023 সাল, এর মধ্যে একটা সবুজ জিনিস প্রাকৃতিক ব্যাপারে তুলে ধরা হয়েছে, আমার দেখে খুব ভালো লাগলো, তাই শেয়ার করার ইচ্ছা আমার খুবই হলো। কারণ আমি অ্যাকচুয়ালি মানে ব্লগ অ্যাকচুয়ালি করে ভেবেছিলাম, তো সেরকম দ্বারা আমার চোখে পড়েনি, কিন্তু এটা যে চোখে পড়লে একটা মানে মন ছুঁয়ে যায় মতো ব্যাপার। তো আমার মনে হলো এটা শেয়ার করার, তাই শেয়ার করলাম। যদি এই যে ভাবনাটা যে ভেসেলের ওপর যে শিম গাছ দিয়ে তৈরি করা হয়েছে ভেসেলটি, যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সবাই দেখার জন্য সুযোগ করে দেবেন। ব্যাপারটা সত্যি প্রাকৃতিক। তো আই থিঙ্ক এটা কিন্তু একটা ভালো নিদর্শন, যেটা গ্রিনারি ফিল বা গ্রিনারি ব্যাপারটা আমাদের এখনকার যে চলছে আর কি দিনকাল, আমাদের এখানে যে উন্নয়ন বা পলিউশন, সেই সব ব্যাপারগুলোকে টেক্কা দেওয়ার জন্য গ্রিনারি ফিল বা গ্রিনারি ব্যাপারটা সত্যি, এই একটা নিদর্শনটা কিন্তু সত্যি খুব ভালো, আমার তো মন ছুঁয়ে গেছে। এরকম একটা ব্যাপার দেখবো আমি আশা করিনি হরিপালের মতো জায়গায়। তো এদের যে ভাবনাটা, হ্যাটস অফ। তো যারা ভিডিও দেখছো প্লিজ শেয়ার করো, এই জিনিসগুলো একটু ছোটো ছোটো ভাবনা বেশ বড়ো আকার ধারণ করে।